নমস্কার বন্ধুরা, আমি রুমেলা, রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজকের রেসিপি দই পটল। গরমকালে পটল আমরা প্রায়শই করে থাকি, সেই কারণে পটলের বিভিন্ন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আমার চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে। পটল কোর্মা রেসিপিটাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, বন্ধুরা দেখে নেবেন। চলুন দেখে নিই দই পটল কী করে করা যায়। পটলটা প্রথমে এইভাবে চুলে নিতে হবে, তারপর একটা পেস্ট বানাতে হবে। পেস্টটার মধ্যে দিতে হবে আদা, লঙ্কা আর জিরে। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ, তাই নিরামিষ দিনে খুব ইজিলি এটা করতে পারবেন, আর উপকরণগুলো একেবারে ঘরেই থাকে, সহজেই করতে পারবেন। পেস্টটা বানিয়ে নেওয়ার পর আমরা পটলগুলোকে কড়াইতে সর্ষের তেল দিয়ে এপিটোপিট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পটল ভাজতে ন্যাচারালি একটু সময় লেগে থাকে, সেই কারণে পটলগুলো ভাজার সময় একটু ধৈর্য সহকারে ভাজবেন, আর এপিটোপিট করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যাতে পটলের কোনো অংশ কাঁচা না থাকে। তবে শুধু তেলের মধ্যে পটলগুলো ভেজে নিলে হবে না, তেলের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে পটলগুলো ভাজবেন। পটলগুলো ভেজে আলাদা পাত্রে তুলে রাখার পরে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এই স্টেপগুলো যদি আমার রেসিপি অনুযায়ী পরপর ফলো করেন তাহলে দই পটল দারুণ সুস্বাদু হবে। পটলগুলো ভেজে রাখার পরে আমরা তেলের মধ্যে যে আগে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো, আর এই পেস্টের সঙ্গে অ্যাড করব হলুদ, নুন আর ধনে গুঁড়ো। জিরেটা আমরা অলরেডি পেস্ট করে রেখেছিলাম, তাই জিরে গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, একটু তিতকুটে হয়ে যাবে, সে কারণে শুধুমাত্র হাফ চামচ মতন ধনে গুঁড়ো আমি এক্ষেত্রে দিয়েছি। আপনারা সেই পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন, কতটা দই পটল করবেন তার উপর ডিপেন্ড করছে। এরপরে বেশ কিছুক্ষণ মশলা নাড়ানোর পরে আমরা দই দিয়ে দেবো। দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর একটা কথা, রেসিপিতে যখনই আমরা দই দিই আঁচটাকে কিন্তু একেবারেই কমিয়ে দিই, আঁচ যদি হাই ফ্লেমে রাখেন তাহলে দইটা ফেটে যেতে পারে। আর দইটা দেওয়ার আগে দইটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে বাজার চলতে যে কোনো টক দই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু স্বাদের কোনো অসুবিধা হয় না। দইটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। তেলটা একটুখানি ভাসা ভাসা মতন হবে বা উপর দিয়ে দেখা যাবে, তখনই বুঝতে হবে পারফেক্টভাবে মশলাটা কষানো হয়েছে, কিন্তু তেলের সঙ্গে যদি ভালো করে না মেশে সেই তেলটা আর কি মশলা থেকে ছাড়বে না, সেই কারণে দেখবেন কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। মশলা কষানোর সঙ্গে সঙ্গে কালারটাও ব্রাউনিশ বা লালচে, গাঢ় লালচে রঙটা হয়ে যায়। ভালো করে দইটা মিশিয়ে দিতে হবে, এরপরই আমরা ভাজা পটলগুলো দিয়ে দেবো। আর মশলা যখনই পেস্ট মশলা ব্যবহার করবেন বা এই তেলের মধ্যে যখনই মিশিয়ে দেবেন তার সঙ্গে কিন্তু অবশ্যই নুন, হলুদ আর ধনে গুঁড়ো অ্যাড করবেন। এটা বারবার বলছি, নুন, হলুদ আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো, জিরের পেস্ট আমরা অলরেডি আগে করেছি, সেই জন্য জিরের গুঁড়ো পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যেহেতু এখানে দই থাকে সেই জন্য খুব একটা জল দেওয়ারও প্রয়োজন নেই, সামান্য একটু জল দিলেই হবে। পটলটাকে ভালো করে সেদ্ধ হতে দিতে হবে 7-8 মিনিট বা তার বেশি সময়ও হতে পারে। এরপরে যখন দেখা যাবে যে পটলগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, তখন অল্প একটু গরম মশলা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন দই পটল। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে এই রেসিপিটা দেখছেন, জানাচ্ছেন কেমন লাগছে, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখবেন। যারা এখনও নতুন বন্ধু হতে পারেনি তাদের নতুন বন্ধু হওয়ার অনুরোধ রইল, আর যারা বন্ধু হয়ে গেছে তাদের অসংখ্য ধন্যবাদ। বাই বাই।